গ্যাস্ট্রাইটিস সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে এটা একটা গ্যাস্ট্রিক রিলেটেড ইস্যু, মানে পাকস্থলীর প্রবলেম, স্টামাকের প্রবলেম। এখন স্টামাক কিভাবে কাজ করে সেটা আগে জানতে হবে। স্টামাকে একটা অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। এখন এই অ্যাসিডটা যাতে স্টামাকের দেয়ালগুলোকে নষ্ট না করে দিতে পারে, সেই জন্য স্টামাকের দেয়ালে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে। এবার কি হয়, যখন এই প্রোটেক্টিভ লেয়ারটা বাই এনি চান্স নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে থাকে, তখন ওই অ্যাসিডটা স্টামাকের দেয়াল অব্দি পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে সেখানে ইরিটেশন শুরু করে, সেখানে ইনফ্লামেশন হয় এবং সেখান থেকে সাইনাস সিমটমস আসতে থাকে, যেমন এই সব জায়গায় স্টামাকের পেটে এখানে ব্যথা হয়, যন্ত্রণা হয়, ভমিটিং হয়। এটাই হলো গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস এর সিমটমস নিয়ে বলতে গেলে প্রথম দিকে যে সিমটমস গুলো দেখা যায় সেটা হলো চেস্টের ঠিক তলায় ব্যথাটা আস্তে আস্তে আপনারা অনুভব করা শুরু করবেন, এবং তারপরে দেখা যাবে আপনাদের অল্প অল্প গা বমি করছে সব সময়, বা অনেক সময় বমি হয়েও যাচ্ছে, পেটের এই জায়গাটা জ্বালা আরম্ভ করে, খুব অ্যাসিডিটি হয়, এমন অ্যাসিডিটি হয় যেগুলো সাধারণ অ্যান্টাসিড খেয়েও কমে না বা আপনি কোনো রিলিফ পান না। তারপর আসতে থাকে আপনার খাবারের প্রতি অনীহা, বা কিছু অল্প খাওয়ার পরই সঙ্গে সঙ্গে আপনার পেটে যন্ত্রণা আরম্ভ হয়, এবং সেই যন্ত্রণাগুলো খুবই বেদনাদায়ক। এইগুলি হলো গ্যাস্ট্রাইটিস এর মেন সিমটমস। গ্যাস্ট্রাইটিস এর কারণ হিসেবে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমেই আমাদের নজর দিতে হবে খাওয়া দাওয়ার দিকে। খাওয়া দাওয়া মানে কি খাচ্ছেন সে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন খুব রিচ খাওয়া দাওয়া বা খুব ঝাল মশলাদার খাবার দাবার, এগুলো আমাদের স্টামাককে ক্ষতিগ্রস্ত করে। তার সঙ্গে এসে যেতে পারে খাওয়া দাওয়ায় অনেক গ্যাপ। আজকাল আমরা দেখি আমাদের এটা একটা নতুন লাইফস্টাইল হয়েছে যে আমরা অনেক সময় মিল স্কিপ করে দিই। এই বারবার মিল স্কিপ করতে করতে এম্পটি স্টামাক থাকতে থাকতে আপনি ভাবনা চিন্তা করুন এটা, যে আপনার স্টামাক রেডি, খাবারটা আসবে সেটাকে হজম করবে বলে, কিন্তু আপনি স্টামাককে খাবার পাঠাচ্ছেন না। সেই অবস্থায় স্টামাকের এমন একটা কন্ডিশন হয়, এত অ্যাসিড সিক্রিশন হয়ে রেডি হয়ে রয়েছে কিন্তু খাবার পাঠাচ্ছেন না বলে, মিল স্কিপ করে দিচ্ছেন বলে, সে তখন ওই প্রোটেক্টিভ লেয়ারটাকে ক্ষতি করতে আরম্ভ করে। অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টের অ্যানিমিয়ার কারণেও গ্যাস্ট্রাইটিস হতে পারে, মানে এত হিমোগ্লোবিন কম, এত ব্লাড সাপ্লাই কম, যে যে প্রোটেক্টিভ লেয়ারটা রয়েছে সেটাই নিজে খারাপ হয়ে যাচ্ছে, সে আর সেই ঠিক প্রোটেকশন দিতে পারছে না, তখন অনেক সময় ওই অ্যাসিড গুলো লিক করে গিয়ে গ্যাস্ট্রিক ওয়ালস গুলোকে ক্ষতিগ্রস্ত করে। তাই এগুলোই বেসিক কারণ ধরা যেতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো সবকিছু মেনটেন করেও তার গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম হচ্ছে, তখন তাকে দেখতে হবে তার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। যেমন এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা যদি স্টামাকে পৌঁছে যায় তাহলে একটা ভীষণ রকম গ্যাস্ট্রাইটিস সে তৈরি করতে পারে, তার জন্য একদম কমপ্লিটলি আলাদা একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। গ্যাস্ট্রাইটিস এর যদি ট্রিটমেন্টের বিষয়ে কথা বলি, তাহলেও আমাদের সেই গ্যাস্ট্রাইটিস এর পজিশনের দিকে যেতে হবে। যদি অ্যানিমিয়ার কারণে হয় তাহলে অ্যানিমিয়া ঠিক করতে হবে, যদি খাওয়া দাওয়া উল্টো পাল্টা খাওয়া দাওয়ার এক্সেসিভ জাঙ্ক ফুড খাওয়ার জন্য হয়, সব সময় বাইরের খাবারের উপর ডিপেন্ড করতে হচ্ছে, প্রচন্ড রিচ মশলাদার খাবার খেতে হচ্ছে, তার জন্য যদি হয় তাহলে সেইগুলোকে কার্ভ ডাউন করতে হবে। এম্পটি স্টামাকে অনেকে অ্যালকোহল ইনটেক করে, সেটা খুব ক্ষতিগ্রস্ত করে স্টামাককে, সেই দিকে মন দিতে হবে। যাদের এই এইচ পাইলোরি ইনফেকশন আছে তাদেরকে এইচ পাইলোরি ট্রিটমেন্ট করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসকে আগে নির্ণয় করতে হবে যে তার গ্যাস্ট্রাইটিস হচ্ছে কি কারণে, এবং সেটা বিবেচনা করার পর সঠিক ট্রিটমেন্ট করলে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণভাবে গ্যাস্ট্রাইটিস সেরে যাওয়া সম্ভব। গ্যাস্ট্রাইটিস এর জন্য খুব ভয়ঙ্কর কমপ্লিকেশন হতে পারে, কারণ একটা স্টামাক ওয়াল যদি দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হতে থাকে সেখানে একটা গর্ত হয়ে যায় এবং সেটা ঘায়ে পরিণত হয়, যেটাকে আমরা জানি গ্যাস্ট্রিক আলসার হিসেবে। এবং একবার যদি গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় সেটা একটা পয়েন্টে না, দুটো চারটে পয়েন্টে হতে পারে, সেগুলো ভয়ঙ্কর রকম ব্যথা এবং জ্বালা সৃষ্টি তৈরি করে। ভয়ঙ্কর ব্যথা হতে থাকে, পেশেন্ট যন্ত্রণায় কাতরাতে থাকে, এমনকি সেই সময় গ্যাস্ট্রাইটিসে ব্যথা হলে সবচেয়ে মুশকিল হয় পেশেন্টকে পেন কিলার্স দিলে সেটা গ্যাস্ট্রিক
আলসারকে আরো বাড়িয়ে তোলে, আরো সেগুলো ইরিটেশন ক্রিয়েট করে, সেই জন্য সেটা একটা খুব বিচ্ছিরি পজিশন হয়ে যায়। এমনকি অনেক সময় দেখা যায় পেশেন্ট পেইন কিলার খাওয়ার পর তার রক্ত বমি হতে পারে এই গ্যাস্ট্রাইটিস এর কারণে। এবং আরেকটা কারণ বিচ্ছিরি জিনিস হতে পারে, যেটা হলো গ্যাস্ট্রাইটিস বেশ কিছুদিন থাকলে সেই অনেকগুলো আলসার একসঙ্গে কোয়াগুলেট করে গ্যাস্ট্রিক আলসার থেকে সেটা ক্যান্সার পর্যন্ত পৌঁছতে পারে। তাই জন্য গ্যাস্ট্রাইটিস কে অবজ্ঞা করা বা অবহেলা করা একদম উচিত নয়, কারণ সেটা গ্যাস্ট্রিক আলসারে পৌঁছবে এবং ভবিষ্যতে ইট মে লিড টু ক্যান্সার। ডায়েটারি হ্যাবিট লাইফস্টাইল চেঞ্জ করলে, সেটা তো গ্যাস্ট্রাইটিস তো বলা যায় পার্টলি একটা লাইফস্টাইল ডিজিজ, ওই জন্য লাইফস্টাইল একটু চেঞ্জ করলে, একটু নিয়ম করে খাওয়া দাওয়া, ঠিক যে টাইমে খাচ্ছি আমি প্রত্যেক দিন সেই টাইমে খাবো, সকালবেলার যে ব্রেকফাস্টটা শুরু করব সেটা একটু হেলদি খাবো, একটু ফ্রুটস খেলাম, একটু লো ফ্যাট ফুড খেলাম, এইগুলো যদি একটু করা যায়, একটু খাওয়া দাওয়ার মধ্যে গ্যাপ গুলো ঠিক মেনটেন করা যায়, প্রত্যেক দিন একটা পার্টিকুলার টাইমে খেলে বডি ক্লকটা সেইভাবে অর্গানাইজ হয়, তখন আমাদের বডি ঠিক সেইভাবে নিজেকে তৈরি করে নেয়। তাই ঠিক টাইমে টাইমে খাওয়া, মিল স্কিপ না করা, ঠিক পরিমাণে জল খাওয়া, খেয়ে দিয়ে উঠি সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জল না খেলে খেয়ে ফেলা, তাহলে গ্যাস্ট্রিক জুসেস গুলো ধুয়ে যায়, তারা হজম করতে পারে না ঠিক মতন, ঠিক ঠিক সারাদিনে অল্প অল্প করে জল খাওয়া, এইগুলো যদি একটু মেনটেন করা যায়, সঙ্গে অল্প একটু এক্সারসাইজ, একটু ব্রিস্ক ওয়াক প্রত্যেক দিন করা যায়, ছোটখাটো লাইফস্টাইল কারেকশন গুলো করে নিলেই কিন্তু গ্যাস্ট্রাইটিস কে খুব ভালো করে কমব্যাট করা যায়। গ্যাস্ট্রাইটিস সম্বন্ধে যে মিথটা আছে সেটা হলো, অনেক মানুষ মনে করে যে আমি সারা দিন খুব ভালো করে খাওয়া দাওয়া করছি, শুধু সেদ্ধ খাচ্ছি, ডাক্তারবাবু বলেছেন আমাকে জাঙ্ক ফুড না খেতে বা কম খেতে, আমি সেটার বদলে শুধু বয়েল ডায়েট খেয়ে আছি কি শুধু ফ্রুটস খেয়ে আছি, সেটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু বডিকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে চলে যাওয়া, তখন আমাদের ফ্যাট হজম করার জন্য যে জুসেস গুলো তৈরি হয় সেইগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, পুরো বডির এনভায়রনমেন্ট ডিস্টার্ব হয়ে যাবে, এবং এই স্ট্রেসটা ক্রিয়েট করার জন্য মানুষের গ্যাস্ট্রাইটিস তৈরি হয়ে যেতে পারে, যে আমি এক্সেসিভ সেদ্ধ খাওয়া দাওয়া করছি, আমার তাহলে গ্যাস্ট্রাইটিস কেন হচ্ছে, এই টেনশনটা বজায় রাখার, এই টেনশনটা থাকতে থাকতে বা অন্যরকম কোনো যদি স্ট্রেস থাকে, যেমন ধরুন আপনার অফিস এরিয়াতে স্ট্রেস, আপনার ফ্যামিলি থেকে স্ট্রেস, এই স্ট্রেসও কিন্তু গ্যাস্ট্রাইটিস এর একটা খুব বড় কারণ। ওই জন্য খুব হেলদি ডায়েট মেনটেন করা সত্ত্বেও এই স্ট্রেসের কারণে বা আরো টুকটাক কারণ থাকে, লিভারের কিছু কারণ থাকে বা সাইকিয়াট্রিক কোনো কারণ থাকে, তার জন্য কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে, কারণ এভরি ডিজিজ ইজ ইন সাম ওয়ে অর দি আদার সাইকোসোম্যাটিক, তাই জন্য সেইগুলো মনে রাখতে হবে।